পুরনো দিনের ব্যর্থতা গ্লানি ঝেড়ে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে মঙ্গল শোভাযাত্রায় আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন নগরবাসী। সামাজিক হানাহানি ও অস্থিরতাকে উপজীব্য করে কবিগুরু রবীন্দ্রনাথের চরণ, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, সবার মাঝে শান্তি ছড়িয়ে পড়ুক। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। এই প্রত্যাশায় প্রতিপাদ্য নির্ধারণ করা হলেও সম্প্রতি চিরকুট পাঠিয়ে এই আয়োজনকে ঘিরে আসে হুমকি। তবে সবকিছু উপেক্ষা করে শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দেশি বিদেশি নানা বয়সী মানুষ। বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা সকাল 9টায় চারুকলা অনুষদের সামনে থেকে বের হয়ে শাহবাগ হয়ে আবার চারুকলায় ফিরে আসে। অমঙ্গলকে দূরে ঠেলে উন্নয়নের সোপানে বাংলাদেশ বিশ্ব দরবারে এগিয়ে যাবে, এই অঙ্গীকার ছিল শোভাযাত্রার অংশ। নতুন প্রজন্মকে সাথে নিয়ে আসি, আসলে দেখুক আমাদের সংস্কৃতির সাথে একাত্মতা প্রকাশ করুক। খুবই ভালো লাগতেছে আর আসি এখানে মঙ্গল শোভাযাত্রার সাথে যুক্ত হব। সর্বজনীন যে উৎসব সেটা আমরা একসাথে সবাই করতে চাই। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। Hey, it feels great to be involved. It's so nice that my friend invited me to be here with him. And yeah, it's really interesting for me to see what happens on Bengali New Year. আমরা জানি যে ধর্ম যার যার উৎসব সবার। আমরা যে এখানে সাম্প্রদায়িকতা আর ধর্মকে একসাথে মিক্স করিনি, এটাই আমাদের বড় কথা। তো এ ধরনের আইনজীবী তারা কেন যে এটা এই এ ধরনের রিট করে আমি জানি না। জাতির এই ঐতিহ্য এবং সংস্কৃতির বিরুদ্ধে আমরা এ ধরনের রিটের তীব্র নিন্দা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সুমন তানবীর, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুমন, চারুকলার এখনকার আয়োজন সম্পর্কে জানাবেন আমাদের। প্রথমে একটু বলি, রোদের পারদ কিন্তু প্রায় 38 ছুঁই দেখছেন, আমাদের শরীর দিয়ে ঘাম ঝরছে। তবে এই কোনো কিছুই আসলে মানুষকে কিন্তু আটকে রাখতে পারেনি 1430 বাংলা বঙ্গাব্দ আসলে বরণে। আপনি দেখছেন চারুকলার এখনকার চিত্র এবং এই অবস্থা, অর্থাৎ উৎসবপ্রিয় বাঙালি কিন্তু ভোরবেলায় বাড়ি ছেড়েছে। এবং আপনি যেটি সংবাদে জানাচ্ছিলেন যে রমনার বটমূলে তারা এসেছেন এবং 6টার দিকে কিন্তু সেখানে অনুষ্ঠান পালনের পরেই মূল যে অনুষ্ঠানটি, অর্থাৎ এই যে নববর্ষে যে জিনিসটির জন্য সবাই অপেক্ষা করে, অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় কিন্তু নানা রঙে ঢঙে কিন্তু মানুষজন এসেছিলেন এবং তারা অংশগ্রহণ করেছিলেন। এবং আজকে এই মঙ্গল শোভাযাত্রা ঘিরে আপনি জানেন যে এবার কিছুটা আসলে বাধার মধ্যে দিয়ে মঙ্গল শোভাযাত্রা পর্যন্ত আসতে হয়েছে। কারণ আপনি জানেন যে একটি পবিত্র রমজান মাস চলছে, সেই জায়গার থেকে যেমন সামাজিকভাবে একটি কথা ছিল, তা এটি ছাড়াও কিন্তু সরাসরিও কিন্তু আমরা দেখেছিলাম যে একজন আইনজীবী, যেটি খবরেও আসলে আমরা বলছিলাম যে তিনি কিন্তু আসলে রিট করেছিলেন। তারপরে আমরা দেখলাম নানারকম বাধার পরে আজকে যেভাবে আসলে মঙ্গল শোভাযাত্রাটি হলো, সেখানে কিন্তু আসলে বাংলা সংস্কৃতির জয় হলো। অর্থাৎ সর্বসাধারণের যে উপস্থিতি আমরা দেখলাম, যে প্রাণ চঞ্চলতা আমরা দেখলাম সেখানে, আপনি দেখাচ্ছিলেন যে আমরা শুধু বাঙালি না, বাঙালির পাশাপাশি কিন্তু বিদেশি যারা আছেন তারাও কিন্তু আমাদের এই উৎসবে সমানতালে কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন। এবং এই উৎসব কিন্তু আসলে মঙ্গল শোভাযাত্রা সেখানে শেষ হয়ে গেলেও কিন্তু এখনও কিন্তু এই যে চারুকলা প্রাঙ্গণে আমি যে আছি, এখানে আমরা দেখছি কিন্তু পরিবার পরিজন নিয়ে বৈশাখীর শাড়ি বলেন কিংবা বৈশাখীর পাঞ্জাবি বলেন, সেগুলো পরে কিন্তু এখনও মানুষজন আছে। এই যে কড়া রোদ উপেক্ষা করে তারা কিন্তু এখানে তাদের পরিবার কেন্দ্রিক এই বৈশাখ এই 1430 বরণে তারা নিজেদের মতো করে কিন্তু উৎসব করছেন। এবং এটি কিন্তু প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছে যে 5টা পর্যন্ত যাবতীয় যা অনুষ্ঠান আছে বৈশাখকে কেন্দ্র করে 5টা পর্যন্ত চলবে এবং 5টার ভিতর সব অনুষ্ঠান আসলে ক্লোজ করতে হবে। তো এখন পর্যন্ত আসলে চালু করা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ, এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে জানাচ্ছিলেন সুমন তানভীর। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।